আলাইকুম। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেফাও দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ। বাড়ির পাশে ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে। আমরা বিশ্বাস করি এবং এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে 2000 বছরের পুরাতন চিকিৎসা আয়ুর্বেদী, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ, এগুলো থেকেই এই 1000 বছর যাবৎ মানুষের চিকিৎসা হয়ে আসছে। খাদ্য থেকে পথ্য থেকেই ওষুধ। আমরা যাই খাই, আমার অসুখ হলে তো আমি হাসপাতালে যাব, গেলে কি আমি কোনো ওষুধ ছাড়া খাদ্যপথ্য খাবো না? ওষুধও খাবো, খাদ্যপথ্যও খাবো। খাদ্যপথ্যের থেকেই 80% রোগ ভালো হয়, যদি আপনি খাদ্যটাকে পথ্য তৈরি করে খেতে পারেন। আর যদি আপনি শুধু মাংস খান, শুধু তেল খান, শুধু ভাজি খান, ভুনা খান, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড এগুলি খেতে থাকেন, তাহলে কিন্তু আপনি নিরোগ থাকবেন না, অচিরেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। অতএব আধুনিক যুগে এসেও এখন আবার সবাই বলছে সে 1000 বছরের 2000 বছরের পুরাতন চিকিৎসা, সেটাই আমাদের মুক্তির আসল পথ ছিল। সে সময় মানুষের এত রোগ ছিল না, এত ডায়াবেটিস ছিল না, এত ক্যান্সার ছিল না, এত প্রেশার ছিল না, এত হার্টের রোগী ছিল না, সকলেই খাদ্যপথ্য থেকে সুস্থ হয়ে যেত। এখন যে কেমিক্যাল ওষুধ আসছে, যে কেমিক্যাল অ্যান্টিবায়োটিক আসছে, যে ফিফথ জেনারেশনের ওষুধ আসছে, ঠিক আছে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা সেরে যায়, কিন্তু পেটে ব্যথা আরম্ভ হয়, পেটে ব্যথা সেরে যায়, বুকে ব্যথা আরম্ভ হয়, মাথা ব্যথা পেটে ব্যথা সব সেরে গেল, কোষ্ঠকাঠিন্য আরম্ভ হলে। অতএব আধুনিক চিকিৎসার বিপত্তি অনেক, অসুবিধা অনেক বেশি, কিন্তু পুরাতন চিকিৎসা, অর্গানিক চিকিৎসা, দেশীয় চিকিৎসা, সবুজ শাকসবজির চিকিৎসা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সর্বতোভাবেই সুস্থ থাকব। হ্যাঁ, যদি অপারেশন দরকার হয় করবো, কিছু প্যাথোলজি দরকার হলে এটা করবেন, জানার জন্য, বোঝার জন্য যে কোনো জিনিসই করা যায়, কিন্তু আপনার খাদ্যাভ্যাসে আপনাকে পথ্য থাকতে হবে। খাদ্যাভ্যাসে আপনার শাকসবজি, ফলমূল, মশলা এগুলি অনেক বেশি থাকতে হবে এবং নিরাপদ খাদ্য আপনাকে খেতে হবে, অর্গানিক খাদ্য আপনাকে খেতে হবে। আমরা একটা জিনিস বলি যে একটা মানুষ প্রতিদিন 1 বা 2টা ডিম খাবে, সক্ষম পুরুষ 3টা ডিম ডেলি খেতে পারে, 3 বার, একবার না, একসাথে না, 24 ঘন্টায়। একটা মানুষ 1 গ্লাস দুধ খাবে, দুধ আমাদের স্নেহাস্পদ পদার্থ, আমাদের দুধ থেকেই আমাদের জন্ম হয়েছে, আমরা মায়ের দুধ খেয়েই বড় হয়েছি, তো এই দুধ, শুধু দুধ আমাদেরকে সুন্দর সুস্থ ভালো রাখছে। অতএব আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটু একটু দুধ খাবো। একজনের ডায়াবেটিস হয়েছে, সে কিন্তু 1 কাপ দুধে 2 কাপ পানি দিয়ে খেতে পারবে। আমাদের ধরেন যে কোনো রুগী, তার ডায়াবেটিস হোক আর যেই কোনো রুগী হোক, তার কিন্তু একটু মধু খাওয়ার দরকার আছে, অল্প অল্প করে খাঁটি মধু সে খাবে, খাঁটি ঘি তাকে একটু খেতে হবে, কিন্তু সেজন্য সে পোড়া জিনিস খাবে, পোড়া তেলের বিরিয়ানি খাবে, সে ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড খেয়ে তার শরীর খারাপ করবে, এইটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে মানুষের শরীর সুরক্ষার জন্য প্রকৃতির যে খাবার সেটা দরকার আছে, প্রকৃতিক যে পরিবেশ সেটাকে সুরক্ষা করতে হবে, সেজন্য আপনি সব ফ্রিজে রাখা খাবেন এটা আমরা ই করি না, আমরা এটাকে করতে দেবো না, এটা চাইও না। আপনার ফ্রিজকে লক করতে হবে যদি আপনি এই শীতে সুস্থ থাকতে চান। আপনার বাচ্চা মার হাত পাও ঘামে, মাথা ঘামে, আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন ফ্রিজের জিনিস, এটা তো হতে পারে না, তার তো ই হবে, অ্যাজমা হবে, আমরা সেটা করতে দেবো না। আমরা বলবো যে আপনি প্রতিদিনের 100 টাকার বাজার আপনার বাড়ির সামনের থেকে কিনে আনেন, প্রতিদিনের বাজার প্রতিদিন করেন, প্রতিদিনের শাকসবজি প্রতিদিন কিনেন, আপনি কেন একসাথে এতগুলো খাবার আপনার ফ্রিজে মজুত করবেন, পর 7 দিন পরে পচে যাবে, ওগুলি ফেলে দেবেন। ফ্রিজের খাবার কোনো দিনও নিরাপদ না, ফ্রিজের খাবার খাবেন না। ওভেন দিয়ে প্রতিটা জিনিস গরম করতে হবে, ওভেন দিয়ে প্রতিটা খাবার গরম করে নিতে হবে, চুলায় গরম করতে হবে, রোদে গরম করতে হবে, নিরাপদ খাদ্য খেতে হবে, নাহলে এই শীতে মাইটস আক্রমণ করবে, সর্দি, কাশি, ঠান্ডা, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, অনেক ধরনের রোগে আপনি আক্রান্ত হবেন। আমরা আপনাদেরকে সুস্থ সুন্দর দেখতে চাই, ভালো দেখতে চাই, আমরা নিরোগ বাংলাদেশ গড়তে চাই, এ কারণে এই কথাগুলো আপনি বিবেচনা করবেন। আজকের দিনে আমাদের
48 লক্ষ লোক আমার এই বক্তব্যগুলি ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে শুনতেছি। এই 48 লোক বাংলাদেশের লোক না, সবই ইউরোপ আফ্রিকার লোকেরা, মধ্যপ্রাচ্যের লোকেরা আমার বক্তব্যগুলি শুনতেছে। এই 48 লক্ষ লোক একদম বোকারা। আমি তো বিশ্বাস করি আগামী 19 সালের 20 সালের ভিতরে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি মানুষ আমার এই বক্তব্য শুনবে। আমরা সুস্থ সবল সুন্দর সমাজ গড়তে চাই, সুস্থ সবল মানুষ গড়তে চাই। সুস্থ মানুষ সুস্থ সমাজ তৈরি করতে পারে, আর অসুস্থ মানুষ অসুস্থ সমাজ তৈরি করবে। সংগ্রহ করছি ওগুলি দেখতে দেখতেই একদিন আমরা হার্বাল চিকিৎসার দিকে আসছি। আমরা দেখছি আমার দাদি, আমার দাদা, আমার নানু, আমার মা বিনে পয়সায় মানুষদেরকে প্রতিদিন এই পুদিনা পাতা, থানকুদি পাতা, তুলসী পাতা, 10টা রোগের ওষুধ একবার একটা প্যাকেট করে, তুমি এটা মধু দিয়ে খেয়ে নিবা, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই সর্দি কাশি ঠান্ডা বাসক পাতা তুলসী পাতা আর আদা গোলমরিচ লবঙ্গ 4টা জিনিস দিয়া, একটু আদা দিয়া ফ্রি দিয়া দিত, বাবা তুমি এটা খাও, তোমার ঠান্ডা সর্দি কাশিটা আজকেই ভালো হয়ে যাবে। কি হচ্ছে তোমার? আমার দাঁতে ব্যথা হইছে, মুখ দিয়া সব রোগ হয়েছিল, দাঁতের ব্যথা, তুমি নিম কচি নিম পাতা চিবা বা প্রতিদিন 2-3 বার করে, তুমি প্রতিদিন 2-3 বার করে একদম কচি লাল আমের পাতাটা প্রতিদিন 3-4 বার করে 3-4টা চাবাবা, তুমি প্রতিদিন কচি পেয়ারা পাতা চাবাবা, তোমার দাঁতের গোড়া শক্ত হবে, তুমি একটু ফিটকিরি দেবা দাঁতের গোড়ায়, তোমার দাঁতের গোড়া শক্ত হবে। একদম যদি তুমি না সারে, বয়স্ক লোকের জন্য একটু কর্পূর দিবা, এরপরও যদি না সারে তাহলে একটু হীরার কোষ পাউডার করে দাঁতের গোড়ায় দিয়ে দিবা, আলহামদুলিল্লাহ দাঁতের গোড়া পাথরের মতো হয়ে যাবে। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা আজকে আবার ঘুরে ফিরে আসছে। আমি দেখছি গ্রামে আমার মা দাদি আমার নানি আমার সব হয়েছে একদমই সারে না, তখন কি করতো স্লাইন খাওয়া হইতো, স্লাইনও যখন না সারতো তখন সে ডাবের পানির ভিতরে একটু ফিটকিরি দিয়ে, অল্প একটু ফিটকিরি দিয়ে ডাবের পানিটা খেতে দিয়ে দিত, অথবা পানির ভিতরে ফিটকিরি দিয়ে খেতে পারতো, খেতে বলতো, এর ফলে আমাশা 100% ভালো হতো। এখন কি এমন কোনো ওষুধ আছে যে আমাশা ভালো হয়, আজকে ভালো হয় কালকে ক্ষতি হয়, ও আর তখন একেবারে সারা জীবনের জন্য আমাশা ভালো হয়ে যেত? অনেক লোকের অশ্ব ছিল, পায়খানার সাথে রক্ত যায়, তারা আমার দাদির কাছে আসলে পরেই আমি দেখতাম সে বলতো যে তুমি পেঁপে কষ খাও, পেঁপে খাও, পেঁপে পাতা ভিজিয়ে সেই পানিটা খাও, এর ফলে তার অনেক রকম রোগ স্টোমাক প্রবলেমগুলো চলে যেত। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধ করার জন্য আগের দিনে নিম তৈল তুলা দিয়ে পায়খানার নালিতে দেওয়া হইতো, এবং ওয়াটার ডুস পদ্ধতি তারা ব্যবহার করত, এবং ওয়াটার ডুস পদ্ধতি ব্যবহার করত, বেশি করে পানি খেত, অনেক বেশি বেশি করে তারা পেঁপে বেল এগুলো খেত। এখনও যদি বেল কেউ খায় তাহলে তার আমাশা চলে যায়, বেল কেউ খায়, পাকা বেল যদি কেউ খায় তাহলে পরে তার ইয়ে চলে যায়, তার অশ্বগন্ধ অশ্বভগন্ধ ফিচ্চুলা চলে যায়। অর্থাৎ এই খাবারগুলো তো আমরা অস্বীকার করতে পারতেছি না, এই ওষুধগুলোকে আমরা অস্বীকার করতে পারতেছি না। আমরা আধুনিক হয়েছি, আধুনিক ডাক্তারদের কাছে যাচ্ছি, আরোগ্য না হয়ে আবার ফিরে যাচ্ছি আয়ুর্বেদের কাছে, আবার ফিরে যাচ্ছি হোমিওপ্যাথির কাছে, আবার ফিরে যাচ্ছি কবিরাজদের কাছে, হার্বালের কাছে। কিভাবে কাঁচা খাওয়া যায়, আগে আগে ওষুধ খাওয়ার আগে এইগুলো আপনি একটু নিম পাতা ভিজিয়ে খান, নিম পাতা থেকে বড়ি করে আপনি খান, আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিজের হাতও ধুন পাতারও ধুন ধুয়া, তারপর বড়ি বানাইতে থাকেন, বড়ি বানাইয়া প্রতিদিন 10টা বড়ি খান, আপনার সুগার লেভেলটা কমে আসবে। তবে আপনি যদি সক্ষম দম্পতি হন তাহলে পরে মধু দিয়ে নিম পাতা খাবেন, তাহলে ক্ষতিটা কম হবে। এইভাবে আমরা মানুষকে শিখাইতেছি। অর্জুন গাছের ছাল খাইলে উপকার হবে না, অর্জুন গাছের শিকড়ের ছাল খেতে হবে তাহলে আপনার উপকার হবে, অযথা অর্জুন গাছটাকে ছাঁচবেন না। আল্লাহ নিচে আর অর্জুন গাছের নিচে ছালের ভিতরে 100% ওষুধ দিছে, আর বাইরের চামড়া যেটা সূর্যের কিরণ লাগে সেটা 40% গুণ কমে যায়। যেরকম ডিম যদি আপনি বেশি সিদ্ধ করেন ডিমের কোনো গুণই থাকবে না, আপনি আধা সিদ্ধ কাঁচা কাঁচা ভাব রেখা ডিম ভাজবেন, ডিম সিদ্ধ করবেন, আপনি দুধ 1 জালের বেশি দিতে পারবেন না, সেই দুধে কোনো উপকার হবে না। মধু সামান্য নিরপেক্ষ জাল দিতে পারবেন, মানে সরাসরি আগুন দিতে পারবেন না, আরেকটা জিনিস আগুনে এর ভিতরে হিট করবে, ওইটার ভিতরে আপনার যেই কড়াইটা দিবে ওইটা দিয়ে আপনি মধু জাল দিতে পারবেন।
এগুলি নোসোর্স প্রোডাক্ট, এগুলির যে আমাদের গুড পজিটিভ ব্যাকটেরিয়াগুলো আছে না, এই ব্যাকটেরিয়াগুলো সুরক্ষা করার জন্য আমাদেরকে কম হিটে কম জ্বালে খুব ঠান্ডাভাবে আদর করে যত্ন করে এই খাবারগুলিকে খেতে পারলে আমরা 100% ঔষধি গুণ পাবো, নিরোগ সমাজ গড়তে পারবো, নিরোগ মানুষ তৈরি করতে পারবো, নিরোগ মানুষই সুস্থ সমাজ গড়তে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা বাংলাদেশে পশু পাখির জন্য ওষুধ ছিল না, আলহামদুলিল্লাহ এখন আমরা হার্বাল গাছগাছরা দিয়া আমাদের গরু ছাগল মুরগি এগুলোর জন্য ওষুধ তৈরি করে প্রায় 60 ধরনের ওষুধ আমরা বাজারে ছাড়া আরম্ভ করেছি। আমরা মনে করি যে এর ফলে মানুষের অনেক উপকার হবে। আমরা কিছু নিম থেকে তৈল গাছে দেওয়ার জন্য, পোকামাকড় মারার জন্য অর্গানিক পেস্টিসাইড, ধীরে ধীরে 2-4টা নিম মেহগুনি এগুলো দিয়ে আমরা আরম্ভ করেছি অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ আমরা এটার রেজাল্ট পাবো। আমরা বর্তমানে কেঁচো সার আমরা বাজারজাত করতেছি, আমাদের কেঁচো সার ভালো মার্কেট আছে। আমরা স্পেরুলনা নিজেরা তৈরি করি এবং বাজারজাত করি, আমরা স্পেরুলনার ভালো বাজার সৃষ্টি করতে পারছি। মৌমাছির চাষ থেকে আমরা মধু তৈরি করে সেই মধু আমরা নিজেরা হালুয়া তৈরি করি এবং বাজারজাত করি। আমরা সরষা তেল যেটা বাজারে ছাড়ি সেই সরষার ভিতরে আমরা 100% মাঘি সরষা, হলুদ সরষা যেটাকে বলি, এই সরষাটা আমরা ভাঙি। এটা 5 টাকা কেজিতে বেশি লাগে বা 7-10 টাকা কেজিতে বেশি লাগে, আমরা মনে করি আমি বেস্ট কোয়ালিটি ছাড়বো, ভালো কোয়ালিটি ছাড়বো। এটা দিয়ে আমরা পরীক্ষা করি যে আমরা হাজির বিরিয়ানি যেরকম মাঘি সরষা দিয়া হলুদ সরষা দিয়া পাক হয়, ওইরকম আমরা ওই তেলটা দিয়া বিরিয়ানি পোলাও খিচুড়ি পাক করে দেখছি, মনে হবে যে একদম ঘি দিয়ে পাক করা হয়েছে। এর ফলে হবে কি, এটা ঠান্ডা প্রতিরোধক। এই শীতের দিনে যদি কেউ মাঘি সরষার তেল দিয়ে মুড়ি খায়, চিড়া খায়, ভাত খায়, একটু খিচুড়ি পাক করে, তাহলে সেটা আমাদের শরীরকে গরম রাখবে, লাংসকে গরম রাখবে, এবং শরীরে যাদের লো প্রেশার আছে, হাত যাদের ঠান্ডা হয়ে যায়, পা যাদের ঠান্ডা হয়ে যায়, শরীর যাদের ঠান্ডা হয়ে যায়, আলহামদুলিল্লাহ তারা নিউট্রাল হবে যদি সরষার তেলটা অরিজিনাল হয়, খাঁটি হয়, নিজেদের ভাঙানো হয়। আমরা নারকেল তেল নিজেরা চীন থেকে মেশিন এনে নিজেরা ভাঙতেছি, এর ফলে আমরা দেখতেছি আমাদের নারকেল তেলটা বাজারে সবচেয়ে ভালো রিপুটেশন আসতেছে। আমাদের 16 লক্ষ মানুষই বলতে হয়েছে আমরা আমাদের নারকেল তেল ব্যবহার করে আমরা খুব উপকার পাই, আমরা আমাদের সরষার তেল ব্যবহার করতেছি, আমরা আমাদের মধু ব্যবহার করতেছি, আমরা আমাদের স্পেরুলনা ব্যবহার করতেছি, আমরা আমাদের কেঁচো সারটাকে ব্যবহার করতেছি। আমাদের একটা সমাজ, মডার্ন সমাজ আমরা তৈরি করেছি, যারা নিরোগ থাকার জন্য, সুস্থ সুন্দর থাকার জন্য আমাদের তৈরি সকল প্রোডাক্ট।